আসসালামু আলাইকুম, আজ আপনাদেরকে চা পাতার ভর্তা খেয়ে দেখাবো। চা পাতার ভর্তা কিরকম স্বাদ, তা কী কী দিয়ে বানানো যায় তা দেখাবো আপনাদেরকে খেয়ে। আপনারা সবাই ভিডিওটা দেখুন। পেঁয়াজ, ভেন্না পাতা, আমাদের শ্রীমঙ্গলের ঐতিহ্য চা, আপনারা যে আসেন চার বড়টা খাইবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর শ্রীমঙ্গল আসলে অবশ্যই আমাদের অটো দিয়ে ঘুরবেন, আমাদের অটো দিয়ে ঘুরলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এইভাবে চা পাতার ভর্তা আমরা নিজে বানিয়ে খাওয়াবো আপনাদেরকে, তার ভর্তা খেয়ে যান। এই চানাচুর দিলাম, তারপরে সিঙ্গারা, আরো সিঙ্গারা দিলাম, একটু লবণ লাগবো, লবণ একটু দিলে আরো ভালো হয়, টেস্ট হবে। যাও আমার কথা কইও, দে দিব চা পাতার ভর্তা, সেই স্বাদ হবে। আমাদের সেলিম ভাই বানাতেছে, আমাদের অটো আছে, আমাদের অটো অটো দিয়ে ঘুরবেন। এভাবে আমরা চা পাতা ভর্তা মানে খাওয়াবো। দেখেন এই যে ছয়টা সিঙ্গারা দিয়েছি, দুই প্যাকেট চানাচুর দিয়েছি, এরপরে দেবো মুড়ি, এর সাথে আছে আপনাদের এই যে কি বলে এই পেঁয়াজ আছে, মরিচ আছে, বাহর পাতা আছে, লবণ আছে, সব কিছু মানে মশলা দিয়ে দো, লবণ আরো কম হয়ে সব কিছু দিয়েই আমরা চা পাতার ভর্তা বানাইতেছি। আপনারা দেখেন কীভাবে চা পাতার ভর্তা তৈরি হয়। না না এই যে এটা না কষলাইলে, না না কষলাইলে মিস কার হইতো না, বুঝলো। এই মুড়ি দেওয়া হচ্ছে, আলমগীর ভাই মিসকার করতেছে, আমরা দুই কোনা ধরতেছি, কেননা এই মুড়িটা তো অবশ্যই বেশি হয়েছে, আর একটু কম দিলে ভালো হয়, অনেক মজা। আমরা এই যে আমরা তিনটা অটো আছে, যেমন আলমগীর ভাই, আমি সেলিম, এদিকে হইলো রাজা ভাই, আমরা একসাথে মিলিয়ে আজকে আজকে এই যে ফ্যান্সি রেস্টুরেন্টে ট্রিপ মারতেছি, তাই ওরা লিখে পাঠাইয়া আমরা চা পাতার ভর্তা বানাইতেছি আমরা খাওয়ার জন্য। এটা কিন্তু আমরা পেট ভরে খাওয়ার জন্য না, আমরা এটা আনন্দ করার জন্য, আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য আমরা প্রায় এইরকম করি। প্রায় আমরা একসাথে টিপে গেলে আমরা বন্ধু বান্ধব যারাই আছি আমরা এই চা পাতার ভর্তা মানে খাই। কিন্তু চা পাতার ভর্তা কিন্তু অ্যাকচুয়ালি উপকার, কেননা এই এই দেখেন কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে, কত পায় পরিষ্কার, এখানে কোনো ইয়ে নাই। আমরা এই দেখেন কত সুন্দর, কথা বলছে না, কত সুন্দর ধরনি, মুদের করেছো দান, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই তোমার দান। আল্লাহ তালা পৃথিবীর মাঝে এত কিছু সৃষ্টি করে দিয়েছেন, এত কিছু সৃষ্টি করে দিয়েছেন, আমরা কিন্তু আল্লাহ নিয়ামত পালন করতে পারি নাই, কিন্তু আমরা এমনি দেখি আল্লাহ ডাকি। আল্লাহ তালার নিয়ামত বুঝা যায় না, মনে করতে সবাই দিবা দিয়া দিয়া